আসসালামু আলাইকুম দর্শক, জয় নিউজ বিডিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। স্বৈরাচার পতন দিবস আজ, থাকছে ফের বেপরোয়া ছাত্রলীগ, জানাবো শিক্ষার্থীদের আন্দোলনে তাদের 30-35 বছর বয়সী মায়েরাও ঢুকে গেছেন, জানাবো বিএনপির নেতার মৃত্যুতে হাসপাতালে ছুটে গেলেন আওয়ামী লীগ নেতারা, সর্বশেষ ঘূর্ণিঝড় যাওয়াত পরিণত হয়েছে নিম্নচাপে। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। আজ 6 ডিসেম্বর, স্বৈরাচার পতন এবং গণতন্ত্র মুক্তি দিবস। 1990 সালের এই দিনে গণ আন্দোলনের মুখে পদত্যাগ করেন তৎকালীন স্বৈর শাসক হুসেইন মোহাম্মদ এরশাদ। এই দিনে তিনি অস্থায়ী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। এর মাধ্যমে অবসান হয় 9 বছরের স্বৈর শাসন, মুক্তি পায় গণতন্ত্র। সামরিক আইন জারির মাধ্যমে 1982 সালের 24 মার্চ ক্ষমতা দখল করেছিলেন তৎকালীন সেনাপ্রধান এরশাদ। আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন দুই জোটসহ বামপন্থী রাজনৈতিক দলগুলোর টানা আন্দোলনের মুখে এরশাদ ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন। এরশাদের ক্ষমতা ছাড়ার ওই দিনকে গণতন্ত্র মুক্তি দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ, আর স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি, আর সংবিধান সংরক্ষণ দিবস হিসেবে দিনটি পালন করে আসছে এরশাদের দল জাতীয় পার্টি। দিবসটি উপলক্ষে আজ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন আলাদা কর্মসূচি পালন করবে। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেছেন, দীর্ঘ 9 বছরের স্বৈরাচার বিরোধী অব্যাহত লড়াই সংগ্রামের ধারাবাহিকতা 1990 সালের আজকের এই দিনে স্বৈর শাসকের পতনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 1990 সালের 6 ডিসেম্বর স্বৈরাচার পতনের মধ্য দিয়ে অর্জিত হয়েছিল বহুদলীয় গণতন্ত্রের পুনরায় পথ চলা, শুরু হয় সাংবিধানিক ধারাবাহিক। চলে যাচ্ছি পরের সংবাদে। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধের পর ক্যাম্পাস খুলেছে প্রায় 2 মাস, কিন্তু এরই মধ্যে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আসছে। বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে কোথাও আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হচ্ছে। এতে বন্ধ হয়ে গেছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও, ফলে আবারও অনিশ্চয়তায় পড়েছে শিক্ষার্থীরা। এছাড়া ক্লাস চলছে এমন অনেক প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের উপর চালানো হচ্ছে অত্যাচার নির্যাতন, প্রতিপক্ষের ওপর হামলার ঘটনাও রয়েছে। গত কিছুদিন ধরে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে এই সংক্রান্ত তথ্য উঠে এসেছে। একইভাবে গত বছরের কয়েক বছরের পরিসংখ্যানে বেরিয়ে এসেছে অনেক তথ্য। এই সময়ের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্রলীগের এক শ্রেণীর নেতাকর্মীরা কয়েকশোবার সংঘর্ষ, মারামারি, প্রতিপক্ষের ওপর হামলা, শিক্ষার্থী নির্যাতনের মতো ঘটনা ঘটিয়েছে। আছে নিরাপদ সড়কের দাবিতে রাজপথে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগও। সংগঠনটি সর্বশেষ আলোচনায় এসেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট এক শিক্ষকের মৃত্যুর ঘটনার পর সেলিম হোসেন নামে ওই অধ্যাপককে ছাত্রলীগের কয়েক নেতাকর্মী মানসিক নির্যাতন করেন বলেও অভিযোগ উঠেছে। এর আগে আরেক আলোচিত ঘটনা ঘটে চট্টগ্রাম মেডিকেল কলেজে, সেখানে হকি স্টিক দিয়ে মাহাদি যে আকিব নামে এক ছাত্রলীগ কর্মীর মাথা থেতলে দেয় একই দলের প্রতিপক্ষের কর্মীরা, মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন এই কর্মী। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে রাতে কয়েক ঘন্টা ধরে দুই ছাত্রীর উপর মানসিক নির্যাতন চালান, নাচতে বাধ্য করাও অভিযোগ আসে কয়েক নেত্রীর বিরুদ্ধে। রোববার অভ্যন্তরীণ বিরোধের জেরে ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে দুই গ্রুপের মারামারির ঘটনাও ঘটেছে। একই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের কারণে হলের কয়েকটি কক্ষ ও মসজিদ ভাঙচুর করা হয়েছে। এইসব ঘটনায় এখন পর্যন্ত দুটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে হয়েছে। এগুলো হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক ও কুয়েট। মহামারী পরিস্থিতিতে প্রায় 1.5 বছর বন্ধ থাকার পর 13 সেপ্টেম্বর বিভিন্ন মেডিকেল কলেজ খুলে দেওয়া হয়েছে, কিন্তু সংঘর্ষের কারণে গত 2.5 মাসের মধ্যে একই মাসেই বন্ধ ছিল চমেক। 27 নভেম্বর ক্যাম্পাস খুলে দেওয়া হয়েছে, 3 থেকে 13 ডিসেম্বর পর্যন্ত কুয়েট বন্ধ ঘোষণা করা হয়েছে। আর সর্বশেষ রোববার ময়মনসিংহের আনন্দমোহন কলেজের আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। 14 নভেম্বর রাজধানীতে নজিরবিহীন ঘটনার জন্ম দেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউরোপ সফরে যান। ওই দিন ফেরা উপলক্ষে তার অনুসারীরা রাস্তা দখল নিয়ে ইব্রাহিমকে স্বাগত জানায়। এই কারণে সেদিন এসএসসি পরীক্ষার্থীরা ভোগান্তিতে পড়ে, কেউ কেউ সময় মতো কেন্দ্রে পৌঁছাতে পারেনি। এই ঘটনায় অবশ্যই তাকে পথ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চলে যাচ্ছি পরের সংবাদে। কখন ছাত্রদের আন্দোলন, তাদের 30-35 বছর বয়সী মায়েরাও ঢুকে যাচ্ছেন। টেলিভিশনে কয়েকটি মুখ দেখলাম, ওদের দেখে স্কুল ছাত্রছাত্রী মনে হলো না। তাদের মধ্যে রাজনীতিবিদরাও ঢুকে গেছেন এবং রাজনৈতিক উদ্দেশ্যে তারা সেখানে ঢুকেছেন। রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন, ছাত্রদের অনুরোধ জানাবো তাদের যাতে কেউ রাজনৈতিক প্রেরণক হিসেবে ব্যবহার করতে না পারে সেজন্য সতর্ক থাকার জন্য। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখলাম একটি রাজনৈতিক দলের 35 বছর বয়সী নেত্রী, উনিও স্কুল ছাত্রীর ড্রেস পরে সেখানে আন্দোলন করছেন। মন্ত্রী বলেন, ছাত্ররা যে আন্দোলনে নেমেছে সেজন্য আমরা সহানুভূতিশীল, তারা যে হাব ভাড়ার জন্য আন্দোলন করছে, প্রধানমন্ত্রী তাদের যে সহানুভূতিশীল হয়ে বিআরটিসির বাসে হাব ভাড়া সারা দেশের জন্য কার্যকর করেছেন, বেসরকারি বাস মালিক সমিতি ঢাকায় কার্যকর করেছে, শুধু শিক্ষার্থী নয় নিরাপদ সড়ক আমরা সবাই তো চাই, সেই দাবির প্রতি আমাদের সমর্থন আছে, বলেন ডক্টর হাসান মাহমুদ। চলে যাচ্ছি পরের সংবাদে। অসুস্থ হয়ে ঢাকা জেলা বিএনপির এক নেতার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে গেলেন সাভারের আওয়ামী লীগ নেতাকর্মীরা। গতকাল রবিবার বিকেলে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ঢাকা জেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক নূল করিম ভূঁইয়া, বয়স 65। মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সাভার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। সন্ধ্যা 7টার দিকে ফেসবুকে এই সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে রাজীবের আপলোডকৃত ছবিতে আরও আওয়ামী লীগ নেতাদেরকেও দেখা গিয়েছে। তারা হলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এবিএম আজহারুল ইসলাম সুরুজ সহ অন্যান্য নেতাকর্মীরা। এর আগে রবিবার 5 ডিসেম্বর বিকেল 5টার দিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। বিএনপি নেতার মৃত্যুর খবরে আওয়ামী লীগ নেতাদের এমনভাবে ছুটে যাওয়ার ব্যাপারটিকে সৌহার্দ্যমূলক ও ইতিবাচকভাবে দেখছেন বিএনপির নেতাকর্মীরা। এই ব্যাপারে ঢাকা জেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, তার মৃত্যুতে তাকে দেখতে যাওয়া তার পরিবারের পাশে দাঁড়ানো মানবিকতার অংশ। রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও রাজনীতির মাঠে তো আমরা সহকর্মী, এটা আসলেই রাজনীতি বা সামাজিকতার একটি অংশ। সাভার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবিএম আজহারুল ইসলাম সুরজ বলেন, একটা মানুষের মৃত্যু সবকিছুর ঊর্ধ্বে, তিনি একজন রাজনৈতিক বর্ষীয়ান নেতা, আমরাও তো রাজনৈতিক নেতা, তার মৃত্যুতে আমরা সহমর্মিতা জানিয়েছি, আমরা তার পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, তবে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সর্বশেষ, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় জাওয়াদ রবিবার সন্ধ্যায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর পূর্ব থেকে অগ্রসর হয়ে ক্রমে দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে আজ সোমবার বৃষ্টি থাকবে, তবে মঙ্গলবার থেকে বৃষ্টি কমতে শুরু করলেও তাপমাত্রা কমবে ও শীত বাড়বে। নিম্নচাপটি সন্ধ্যা চট্টগ্রাম বন্দর থেকে 660 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 645 কিলোমিটার, মোংলা বন্দর থেকে 475 কিলোমিটার ও পায়রা সমুদ্র বন্দর থেকে 505 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। নিম্নচাপ কেন্দ্রে 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ 44 কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়া আকারে 50 কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। নিম্নচাপ কেন্দ্রের কাছে সাগর উত্তাল রয়েছে। আবহাওয়াবিদ এ কে নাজমুল হক কালের কণ্ঠকে জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি রবিবার দুপুরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল, এরপর সন্ধ্যায় তা নিম্নচাপে পরিণত হয়। এর প্রভাবে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি থাকতে পারে, এরপর মেঘ কেটে আকাশ পরিষ্কার হওয়ার স্বাভাবিকভাবে তাপমাত্রা কমবে ও শীত বাড়বে। রবিবার সন্ধ্যায় আবহাওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়েই থাকতে বলা হয়েছে।